নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। লুচি আমরা অনেকেই খেয়ে থাকি। আজ আমি আটা আর ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি লুচি শেয়ার করব, যেটি কচুরির চেয়েও কিন্তু খুব ভালো লাগবে খেতে, কোনো রকম পুর করার ঝামেলা ছাড়া। সম্পূর্ণ হেলদি একটি রেসিপি শেয়ার করছি, আর দেখুন কতটা ফুলো ফুলো হয়েছে, একেবারে ফুটবলের মতো ফুলে গেছে। এই হেলদি রান্নাটা আশা করছি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু রয়েছেন, এখনও আমার চ্যানেলের সদস্য হননি, তাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত। প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এর জন্য আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই বাটির এক বাটির একটু কম পরিমাণ ছোলার ডাল নিয়ে 4 ঘন্টা ভেজানোর পর জলটা ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি আদা। এই আদাটা ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আদা আর ছোলার ডাল আমি একটি মিক্সি গ্রাইন্ডার দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটা তৈরি করতে হবে একেবারে স্মুথ পেস্ট, তার জন্যে অল্প জল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। আর দেখুন ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে, এর মধ্যে যেন কোনো রকম দানা দানা না থাকে। এটিকে একটি বাটিতে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর এখানে দিয়ে দিলাম জোয়ান, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে দিচ্ছি 2 চিমটে পরিমাণে হিং। এই লুচিটার মধ্যে বা এই পুরিটার মধ্যে যদি হিং দেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। হিং আমাদের শরীরের ডাইজেশন সিস্টেমকে ঠিক রাখে, হজম শক্তি বৃদ্ধি করে হিং, তাই অবশ্যই এই ধরনের ভাজাতে হিং দিলে খুব ভালো লাগে। অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে এবার আরেকটু মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আটা। এই আটাটা আমরা যে রেগুলার রুটি খাই সেই আটা, অবশ্যই আটা দিয়েই করবেন, খুব ভালো হবে এই লুচিটা। এবার আটাটা অল্প অল্প করে দিতে থাকবো এই ডালের মধ্যে আর মিক্স করতে থাকবো। একেবারে কিন্তু বেশি পরিমাণে আটা দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মিক্স করতে হবে। এইরকম হেলদি রেসিপি বানিয়ে আমরা যদি নিজেরা খাই বা বাচ্চাদেরকে খাওয়াই তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে, আর এটি কিন্তু খুবই চটপটে এবং মুখরোচক হয়। এইভাবে অল্প অল্প আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, নর্মাল যে আমরা রুটি বা লুচি করার জন্যে আটা মাখি ঠিক সেরকমই হবে। অল্প পরিমাণে দিয়ে দিলাম রিফাইন তেল, দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। এতে করে এই ডোটা খুব সুন্দর একটা সফট ডো তৈরি হবে। খুব ভালো করে এইভাবে একটু মেখে নিতে হবে। এবার আমি এর মধ্য থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। ঠিক লুচি করার জন্য যেরকম আমরা লেচি তৈরি করি সেরকম সাইজের লেচি কেটে নিয়েছি আমি। দেখুন প্রত্যেকটা লেচি একই সাইজ করে নেওয়া হয়েছে। আপনারা তো কচুরি, লুচি, পরোটা অনেক কিছুই খেয়েছেন, এইরকমভাবে একবার ছোলার ডাল আর আটা দিয়ে বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু এইভাবেই খেতে ইচ্ছে করবে। এবার কিচেন স্ল্যাবটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এই লুচিগুলোকে বেলবো। আমি সাধারণত কিচেন স্ল্যাবের মধ্যেই রুটি বা লুচিগুলোকে বেলি। অল্প তেল দিয়ে এই লুচিগুলোকে বেলতে হবে। আর সাধারণ যে লুচি বেলা হয় ঠিক সেরকমই কিন্তু এটি বেলতে হবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এখানে যেহেতু কিছু মশলা ব্যবহার করা হয়েছে আর সম্পূর্ণ হেলদি হয় খেতে, এইভাবে আমি প্রত্যেকটা লুচি বেলে নেব। তবে যে কটা ভাজা হবে সেই কটাই কিন্তু প্রথমে বেলে নিতে হবে। একসঙ্গে সব লুচি বেলে রাখলে অনেক সময় কিচেন স্ল্যাবের মধ্যে বা যেখানে রাখা হবে সে তাতে লেগে যেতে পারে, তাই অল্প অল্প লুচি বেলে তারপর ভাজলে কিন্তু এটি সুবিধে হবে, কারণ এখানে যেহেতু ডাল ব্যবহার করা হয়েছে একটু চিটচিটে ভাব হবে। এখানে কোনো রকম ময়দা নেই, সেজন্যেই এটি কিন্তু একটু চিটচিটে হয়ে যেতে পারে, তুলতে অসুবিধা হয়। দেখুন তেলটা খুব ভালো করে গরম করে আমি লুচিটা দিয়ে দিয়েছিলাম, আর কত সুন্দর ফুলে উঠল, কোনো রকম টাচ করতে হলো না, কত সুন্দর ফুলে উঠেছে একেবারে বলের মতো।
এইভাবে উল্টে পাল্টে লুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর তেলটা খুব ভালো করে গরম করার পর আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, কারণ হাই ফ্লেমে ভাজলে এটি কিন্তু ঝট করে পুড়ে যাবে। কারণ এখানে আগেই বললাম ডাল রয়েছে, আর যেহেতু কিছু মশলা ব্যবহার করা হয়েছে তাই লো টু মিডিয়াম হিটে কিন্তু ভাজতে হবে। একইভাবে আমি সব লুচিগুলো বেলে নেব। তবে খাবার আগে যতটা লুচি পরিবেশন করা হবে ততটা লুচি কিন্তু ভেজে নেওয়া উচিত, কারণ গরম গরম লুচি খেতে সকলেরই ভালো লাগে, লুচি ঠান্ডা হয়ে গেলে কারোরই ভালো লাগে না। দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন, আর বাড়িতে বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন কেমন হয়েছে এই ইউনিক রেসিপিটা। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আমার অনুরোধ রইল। আর সহজ হেলদি এবং ইউনিক রেসিপি পেতে অবশ্যই শ্যামলিস ক্রিয়েশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি একটা স্টেইনারের উপর টিস্যু পেপার রেখে সবসময় তেলে ভাজা জিনিসগুলো রাখি, একইভাবে এখনও রেখে দিলাম, দেখতেই পেলেন। এবার আমি পরিবেশন করছি এটি আলুর তরকারি দিয়ে, আর এটি কিন্তু এরকম হালকা আলুর তরকারি দিয়ে খুবই ভালো লাগে খেতে। এইভাবে আপনারা বানান, আর এই বর্ষাকালে একটু এদিক ওদিক খেতে কিন্তু সকলেরই ভালো লাগে। তবে অনেক সময় কি হয় বন্ধুরা, একঘেয়ে মাছ মাংস রুটি পরোটা খেতে কারোরই ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে মুখের স্বাদ বৃদ্ধি পায়। আজ তাহলে আসি, আপনারা সকলেই খুব ভালো থাকবেন।